শীত চলে এসেছে আর মটরশুঁটির কচুরি বানানো হবে না তাই কখনো হয়, তাই আজ রেডি হয়ে গেলাম মটরশুঁটির কচুরি বানানোর জন্য। তো মটরশুঁটিগুলো আজকে নিয়ে নিয়েছি আর এগুলো ছাড়িয়েও নিয়েছি। এইবার এইগুলো প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার এই সেদ্ধ মটরগুলো শিল নোড়ায় বেটে বেশ মোলায়েম করে নিলাম। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। আর এই মিক্সে আছে মৌরি, আদা আর লঙ্কা বাটা। এই কটা জিনিস দিয়ে এই মিক্সটা বানিয়ে নিলাম। এটা কাঁচা খেতেও ভীষণ টেস্টি লাগে। এইবার ময়দাটা সানব। এবার ময়দাটার মধ্যে তেল, লবণ পরিমাণ মতো আর চিনি, এইটা দিয়ে ভালো করে এটা ময়াম দেব। ময়াম দেওয়ার পরে এটার মধ্যে যে মটরশুঁটির মশলাটা বানিয়েছি সেটা এর মধ্যে মিক্স করে দেব। তোমরা এটা পুর হিসেবেও বানাতে পারো। আমি এইভাবে বানালাম। বাস ব্যাটার রেডি। এবার এগুলো লেচি কেটে নিয়েছি। এইবার এটা বেলে জাস্ট তেলে ভেজে নেব। আমাদের নিরামিষ ফুলকো ফুলকো মটরশুঁটি কুচুরি। এবার রেডি করব নিরামিষ আলুর দম। তার জন্য আলুগুলোকে সেদ্ধ করে এরকম দুটুকরো করে নিয়েছি আর আলুগুলোর খোসাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিলাম। তেলের মধ্যে লঙ্কা 5 ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম। এটা একটু ফ্রাই করে নেব। আদাটার একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমরা সামান্য কাশ্মীরি লঙ্কাও মিক্স করতে পারো, তাহলে কালারটা সুন্দর আসে। আর একটু সামান্য চিনি, চিনিটা অবশ্যই অ্যাড করো, কারণ নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। পরে লাস্টে হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষে যাওয়ার পরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ফ্রাই করে নেব, তারপর এটার মধ্যে গরম জল দেবে। গরম জল দেবে কারণ গরম জল দিলে এটা খুব ভালো টেস্ট আসে। আর তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটু মটরশুঁটিও অ্যাড করতে পারো। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি রেডি। এবার এটার মধ্যে গরম জল দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে যাওয়ার পরে লাস্টে সামান্য একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আমাদের নিরামিষ টেস্টি টেস্টি আলুর দম একদম রেডি।